নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। নন্দীগ্রামে অবস্থিত রেপাড়া শিব মন্দির, চলুন দেখে নিই এই মন্দিরের ভেতর কি কি রয়েছে, এই মন্দির কিভাবে গড়ে উঠেছে, এর আসল রহস্য কি, কে বা এই মন্দিরের উদ্যোক্তা ছিলেন, সব কিছু আমার এই ভিডিওটিতে পেয়ে যাবেন। তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে বেল আইকনটি দাবিয়ে দিন, যাতে করে সবার আগে আমার নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। চলো শুরু করা যাক আজকে রেপাড়া শিব মন্দিরের কিছু অজানা ইতিহাস। হাঁটতে হাঁটতে চলে এলাম আমি সামনের দিকের গেটে। এই গেট দিয়ে এন্ট্রি হতে হবে ভক্তদের বাবার চরণে পুজো দেওয়ার জন্য। পাশে পূজা সামগ্রী দোকানও রয়েছে গেটের সামনে। এই মন্দিরের নির্মাণকাল নিয়ে এলাকায় ভিন্ন ভিন্ন মত রয়েছে। স্থানীয়দের বিশ্বাস এই দেবালয় স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছেন, তবে 1982 সালের এশিয়াটিক সোসাইটির পক্ষ থেকে মন্দির পরিদর্শনে আসেন বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়, চিত্তরঞ্জন মজুমদার সহ বেশ কয়েকজন। তাদের ধারণা দ্বাদশ ও ত্রয়োদশ শতকের ঠিক মাঝামাঝি বাংলার সেন যুগের নিদর্শনই মন্দির। দৈর্ঘ্য প্রস্থে 23 ফুট আর এই মন্দিরের উচ্চতা 50 ফুট। চুন আর সুরকি ব্যবহার করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। এই মন্দিরের পাশে রয়েছে শ্রী শ্রী লক্ষ্মী জনার্দনজিউর মন্দির, আর মন্দিরের ঠিক সামনে রয়েছে সিদ্ধিদাতা গণেশের একটি সুন্দর মূর্তি। এখানে সব থেকে আনন্দজনক দুটো উৎসব হয়ে থাকে। শিব চতুর্দশীতে বিশাল বড় মেলা বসে, মেলা চলে প্রায় 15 দিন ধরে, বহু লোকের সমাগম হয়। চৈত্র সংক্রান্তিতেও চড়ক মেলা বসে, খুব জমজমাট হয় এখানে। সারা বছর এখানে দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসে বাবার চরণে পুজো দিতে। স্থানীয়দের বিশ্বাস বাবার কাছে মানসিক করলে মনস্কামনা পূরণ হবে। এই মন্দিরের সব থেকে বড় বিস্ময়কর ঘটনা হলো এখানকার শিব মূর্তি প্রতি বছর 1 ধান করে বৃদ্ধি পায়। এটা অলৌকিক হলেও সত্য। মন্দির সংলগ্ন একটি পুকুর রয়েছে যেটা শিবের রসপূর্ণ হিসেবে পরিচিত। এই পুকুরের সৃষ্টির রহস্য বড় বিস্ময়কর। স্থানীয়দের বিশ্বাস এই মন্দির স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিলেন। পুরো মন্দির তৈরি হলেও মন্দিরের চূড়া অসম্পূর্ণ থেকে যায়, তাই মন্দিরের চূড়ার পরিবর্তে একটি বড় তালপাতা চূড়ায় ঢাকা দিয়ে তিনি চলে যান। পরবর্তী সময়ে ওই তালপাতা মন্দিরের কাছে পড়ে গিয়ে এই পুকুরের সৃষ্টি হয়। পুকুরের পাড়ে রয়েছে বেশ কয়েকটি পূজা সামগ্রী দোকান, রয়েছে মন্দির প্রাঙ্গণে বিয়েবাড়ির জন্য বর ও কনে সাজানো ঘর, রয়েছে বাবার নির্মাল্য তৈরির ঘর, রয়েছে বাবার ভোগ ঘর। এছাড়াও এই মন্দির প্রাঙ্গণে রয়েছে নানান দেব দেবীর মূর্তি। বন্ধুরা, আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।